नमस्कार बंधुरा पाचारी सिंगारे सबा के स्वागत। एक दिन हमार निजे खूब मर्मान्तिक घटना हमार जीवन घटे तरह हमें भिडियो करते पर खूब अपसेट छूब मर्मान्तिक घटना से बोझाना जाए ना पैथेटिक दुर्घटना और कि एक बोलते पर गत शनिवार আমার একটা মাত্র ভাই, ভাইয়ের নাম সৌরভ ভট্টাচার্য। সে চারজন বন্ধু মিলে বর্ধমানে পূর্বস্থলিতে টুপি ওখানে পাখি দেখতে গেছিল। সেখানে কজন মিলে ফটো তুলেছে, পাখিদের ছবিও তুলেছে, গেছে ভালো। আসার সময় পাঁচটার সময় ওরা চারজনে মদ্যপান করে নৌকার মধ্যে নাচানাচি করেছে। সেই হিসেবে আমার ভাই ছিল, দুজন বন্ধু ছিল, দুজন বন্ধুর নাম তনয় মাঝি, তন্ময় শীল শর্মা, আর আরেকজন বন্ধু হচ্ছে সৈকত চ্যাটার্জি, আর আমার ভাই ছিল সৌরভ ভট্টাচার্য, আর মাঝি মদন পাড়াই। সেই পাঁচজনা মিলে একই নৌকায় উঠেছিল। এখানেকার নৌকাটা এত ছোট, সেই নৌকাতে পাঁচজন হয় না, এখানে তিনজনের বেশি তোলে না। মাঝি বারবার বলছিল যে এখানে ওঠে না, এখানে যাওয়া নিষিদ্ধ, এখানে কোনো পাখি এখন পাওয়া যায় না, শীতকালে পাখি পাওয়া যায়। আমার ভাই আর সৈকত মিলে খুবই জোরাজোরি করে গেছে, আসছিল, জোরাজোরি করেছিল, তারপরে ওরা ফিরছিল। দিয়ে মাঝি গঙ্গায় প্রচণ্ড ওদের নেশা ওঠে এবং তারা নাচানাচি করে, ধাপাধাপি করে, এই সুযোগে নৌকা যায় উল্টে। তা চার পাঁচজনায় পড়ে যায়, পাঁচজনের মধ্যে তিনজন মাঝি, তনয় মাঝি, তন্ময়শীল শর্মা, এরা তিনজনে সাঁতার জানে, আমার ভাই আর সৈকত চ্যাটার্জি সাঁতার জানে না। এবার আমার ভাই আর সৈকত চ্যাটার্জি এরা দুজনেই জলের তলায় তলিয়ে যায়, দিয়ে দুজনাই মারা যায়, আর ওরা তিনজনে সাঁতরে উপরে ওদের তোলে, ওদের লোকেরা ওখানকার বাসিন্দারা তোলে। মর্মান্তিক ঘটনার জন্য আমি একদিন একটি ভিডিও করতে পারিনি, আমার খুব মন খারাপ। আমার এখনও ভাইয়ের কথা মনে পড়লে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কান্না আসে। তাই বন্ধুরা আমাকে একটু সাহায্য করুন, যেন আমি এই এই জিনিসটাকে, এই ঘটনার জিনিসটাকে আমি ভুলে আমি আবার নতুন জীবন শুরু করতে পারি। এটা আপনার আমাদের কাছে আমার অনুরোধ, এই জিনিসটা যেন আমি কাটিয়ে উঠতে পারি। জানি আমার নিজের আপন ভাই, তো আমার ভাইকে আমি মায়ের মতো মানুষ করেছি, সে আমাকে বলতো দিদি তুই আমার দ্বিতীয় মা, সেই হিসাবে আমার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। 40 বছর বয়স, আমার থেকে 1 বছরের ছোট ভাই হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। আমার ভাই হওয়ার পরে আমার বাবার চাকরি, ভাই ভাই, তবু আমি ভাইকে প্রথম থেকে পাইনি। ভাই ছিল হচ্ছে মামার বাড়িতে মানুষ, তা 13 বছর পর্যন্ত ভাইকে পাইনি। তারপরে তাকে 5 যখন পড়ে তখন লতা কামরায়, সে চন্দ্রবোরা খুব বিষাক্ত, সেই অবস্থা কাটিয়ে, সেই দুরবস্থা কাটিয়ে ভাই বেঁচে এলো, আর এখানে ভাই বাঁচতে পারলো না। এটাই হচ্ছে নিয়তি। যাক ভাই, তুই যেখানে থাকিস ভালো থাকিস, তোর দিদি সবসময় তোর পাশে আছে, ভালো থাকিস, ভালো থাকিস, এই বলি। আর কি আর বলবো, তোর মেয়েটাকে রেখে তুই চলে গেলি, মেয়েটার 6 বছর বয়স হলো এখন, যখন আর কি বাবার পজিশনটা পাওয়ার দরকার, মেয়ের একটা সন্তানের বাবার দায়িত্ব পাওয়ার দরকার, তখনই তুই মেয়েটাকে ছেড়ে চলে গেলি, আর কি বলবো বল, কিছু তো বলার নেই, মুখের কোনো ভাষা নেই। এবার তাই আপনারা সবাই আমাকে সাহায্য করুন, আমি যেন এই এই মর্মান্তিক প্যাথেটিক জীবন থেকে একটা ভালো নতুন জীবন শুরু করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।